সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায়। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, এই ইন্টারিম গভর্নমেন্ট তথা অন্তর্বর্তী সরকার আমাদের কাছ থেকে নয় ধরনের জমি খাস করে নিবে। অলরেডি এসসি ল্যান্ড ও ডিসি সাহেবদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। আপনারা যারা জমি মালিক রয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আপনাদের কাছে যদি এ ধরনের জমি থেকে থাকে তাহলে কিন্তু আগে থেকেই কেয়ারফুল হয়ে যান। এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা প্রতারণা, সলসাতুরি, বিকল্প পদ্ধতি বা লবিং বাণিজ্য বা অন্য কোনোভাবে কোনো এরূপ ধরনের জমির মালিক হননি, কিংবা বলছেন যে আপনার কাছে এরূপ কোনো খাস সম্পত্তি নেই, কি করে তাহলে তা পসিবল? এক্ষেত্রেও কিন্তু তা পসিবল। আপনি যদি আপনার দাদা বাবার জমি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন বা নানার জমি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন বা বুঝে শুনে যদি কোনো এরূপ জমি কিনে থাকেন, আবার আপনি কোনো জমি কেনা বেচা করেননি, আপনি ধরুন সেফর 20-25 বছর ধরে বোক দখলে আছেন, সেই জমিও কিন্তু খাস করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কি করে বুঝবেন যে জমি কিভাবে খাস হয়? এখান থেকে সেভ করার উপায় আছে বন্ধুরা। যদি বিক্রি করে দেন বা হাত বদল করে দেন তাহলে হয়তো ঝামেলা মুক্ত থাকতে পারবেন। এই পর্যায়ে দেখা যাক প্রক্রিয়া বা আইন কি বলছে। এক নম্বরে, প্রথমত কালেক্টরের 1 নং খতিয়ান বা 8 নং রেজিস্টারে অন্তর্ভুক্ত সকল জমি কিন্তু খাস হতে পারে। এটা ইউনিয়ন ভূমি অফিস, এসসি ল্যান্ড অফিস বা ভূমি অফিসে, পৌর সার্কেল অফিসে গেলেই বুঝতে পারবেন যে 8 নং রেজিস্টার যে জমি থাকে সেগুলো আপনার কাছে থাকলে বুঝবেন যে আপনার জমি খাস হয়ে গেছে। কেন হলো, কী কারণে হলো, এই প্রশ্নের উত্তর বা এই ব্যাপারে জানতে একজন বিজ্ঞ সিভিল আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিলের সাথে কথা বলবেন। তারা বিস্তারিত দেখে শুনে, বিস্তারিত স্টাডি করে আপনাকে আইনানুক একটি পারফেক্ট অ্যাডভাইস দেবেন। এমন সমস্যা হলে জমি সকল কাগজপত্র নিয়ে তাদের চেম্বারে তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে পারে। দ্বিতীয়ত, সেকশন 37 মোতাবেক সকল ধরনের পয়স্থী জমি বা নতুন চরের জমি খাস জমি হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন আসতে পারে যে পয়স্থী জমি বলতে তাহলে কি বুঝবো? আসলে যে জমিটি আপনার একসময় ছিল বা আপনি কোনো একখণ্ড জমির মালিক বা কোনো জমির একসময় আপনার ছিল, বাট নদীর ভাঙ্গার কারণে আপনার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু সময়ের আবর্তে একসময় মনে করুন সেফর সেই জমির স্থলে কোনো সময় চর জেগে উঠতে পারে, তাহলে কিন্তু সেই জমি আর আপনার স্বীয় মালিকানায় থাকবে না। এই নতুন চর জায়গা জমি তখন সরকারের জিম্মায় চলে যাবে বা সরকারের খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। তবে একটি অ্যাডভান্টেজ আপনি পাবেন, তা হলো যে আপনি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বাট মালিকানা আপনার থাকবে না। তৃতীয়ত, সেকশন 90-এর বিধান লঙ্ঘন করে অর্জিত জমির মালিকানা ও খাস জমির মধ্যবর্তী সীমা বহির্ভূত মালিকানার জমি খাস হিসেবে গণ্য হবে। দ্যাট মিন্স আমরা প্রায়শই কথার ছলে বলি যে সব কিছুর একটি সীমা আছে, তেমন জমি জমার ক্ষেত্রেও একটি লিমিটেশন রয়েছে। বলবেন সেটা আবার কি? বন্ধুরা, সেটা হলো যে একজন ব্যক্তি 60 বিঘার বেশি জমি মালিকার অধিকার থাকতে পারে না। একই থানার ভিতরে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী সহ সবাই ধরুন 60 বিঘা জমির মালিক হলে 60 বিঘার উপরের জমি সরকার খাস করে নেবে। এসব জমি
আপনারা যতই গোপন রাখার চেষ্টা করেন না কেন, সরকারের কাছে ঠিকই এই জমির খবর রয়েছে। একদিন ঠিকই দেখবেন আপনার দরজায় এসে তারা খটখট করে আওয়াজ তুলবে, কাজেই সময় থাকতেই সাধু সাবধান। চতুর্থত, সেকশন 92 মোতাবেক ভূমি মালিকের স্বত্ব বিলোপ হয়। অনেক সময় নিজের মেয়ে রেখে মারা গেলে পিতার রেখে যাওয়া সম্পত্তির পুরো জমি দখল করে থাকে, তাহলে কিন্তু উত্তরাধিকার নিয়ম অনুসারে ভাগ বন্টন করে নিবে, বাকিটা কিন্তু বাহিরে বা আসাবা যারা থাকে তারা পেয়ে যাবে, এটা কিন্তু খারিজ করতে পারবেন না। এটার মালিক হলেও তার কিন্তু স্বত্ব বিলোপ হবে। যেমন ধরুন, ভূমির মালিক উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করলে, ধরুন তার দূরের বা দূরসম্পর্কের আত্মীয় রেখে গেলেও তিনি মালিক হবেন না, তিনি তার নামে খারিজ, নামজারি বা মিউটেশন করে নিলেও মালিক হবেন না। সব কাগজ থাকলেও আপনি মালিক হতে পারবেন না, তবে স্বত্ব যদি টিকে তাহলেই আপনি মালিক হতে পারবেন। এই পারপাসে ডিটেইল তথ্য উপাত্ত আছে, সেগুলো আপনারা বিভিন্ন পুস্তক, আইনের বই স্টাডি করলেই জানতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পঞ্চমত, কোনো ব্যক্তি যদি তার জমি সরকার বরাবর দিয়ে যায়, সেই ক্ষেত্রে জমি খাস হবে। এক্ষেত্রে অনেকে অনেক সময় দিয়ে ভারতে চলে যায়, তখন এই সুযোগে অন্য কেহ দখল করলে কিন্তু হবে না বন্ধুরা। কোনো ব্যক্তি যদি তার জমি খাজনা সব সময় দিয়ে থাকে, বাট দেখা গেল যে হঠাৎ করে পরপর 3 বছর জমির খাজনা দিল না, কিন্তু চাষবাস না করে অনাবাদি রেখে দিল, মনে করুন যত্ন করলো না, গাছপালা বা ঘাস আবর্জনা হয়ে থাকলো বা আনইউজড রেখে দিল, কেহ কোনো খোঁজ খবর নিল না, 3 বছর এমন হলে সরকার কিন্তু জমি নিয়ে নেবে। আপনি কষ্ট হলেও জমিতে করে এখন শাকসবজি চাষ করুন বা মুরগি হাঁস মুরগি পালন করুন, কোনোভাবে অল্প পরিসরে হলেও আবাদ করে রাখবেন। ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই শিরোনামে, যে জমি জমা হলো পোষা পায়রার মতো, এর যত্ন নিলে আপনার থাকবে, নয়তো পোষা পায়রা উড়ে যাবে। জমি জমাও তেমনি, আপনি যদি খাজনা খারিজ না দেন, জমি জমার ধারে কাছে না ঘেঁষেন, জমি জমার ময়লা আবর্জনা পরিষ্কার না করেন বা চাষাবাদ না করেন, তাহলে জমিও কিন্তু একদিন আপনার বেহাত হয়ে যাবে। ষষ্ঠত, অনাবাদি জমি, অনেকে রাস্তার ধারে অনেক জমি পড়ে থাকে, আবাদ করেন না, দীর্ঘদিন পতিত রেখে দেয়, কোনো রকম যত্ন নেয় না, কোনো চাষাবাদ করে না, কিংবা এমন জমি শহরে বা শহরতলিতে রেখে প্রবাসে বসবাস করতে চলে যায়, বা কোনো আঁকাবাঁকা মেঠোপথের ধারে এমন সুন্দর ফসলি জমি রেখে সেগুলো অনাবাদি হয়ে যায় একসময় চাষবাসের অভাবে, কোনো রকম খোঁজ খবর রাখে না, এমন জমিগুলো যেটা মানুষের দৃষ্টিগোচর হয় এই মর্মে যে জমিটি অনেক দিন থেকে নিরর্থক পড়ে আছে জেনে তোনোভাবে, মনে হয় যেন এর কোনো গার্জিয়ান নেই, দ্যাট মিন্স মনে হয় মালিকবিহীন জমি। এই সব জমি জমা কিন্তু এসসি ল্যান্ড বা ডিসি তথা সরকারের গোচরীভূত হলে উক্তরূপ জমি অচিরেই খাস করে নেবে। তাই এরূপ জমি যাদের রয়েছে, তারা জমিতে স্বল্প পরিসরে হলেও গাছটা লাগিয়ে রাখবেন, নয়তো এসসি ল্যান্ড এসে একদিন না একদিন নিয়ে নিবে। এটা আবার আপনি মামলা মোকদ্দমা করে পুনরুদ্ধার নাও করতে পারেন। সো এখনই এসব জমির মালিকগণ সতর্কতা অবলম্বন করুন। সপ্তমত যেটা, সেটা হচ্ছে যে সেফার, মনে করুন যে আপনি দখলে আছেন এমন জমি কিন্তু চাষাবাদ করা যাচ্ছে না ঠিক, কিন্তু অবহেলা বা অবজ্ঞতাবশ এমন জমি কিন্তু চাষাবাদ করা যাচ্ছে ঠিক, কিন্তু অবহেলা বা অজ্ঞতাবশত বা অসতর্কতাবশত কোনোরূপ খাজনা দিচ্ছেন না, আপনি চাষবাস করে যাচ্ছেন ঠিকই, এক্ষেত্রে এমন ভাবার কারণ নেই যে আপনার জমিটা খাস হবে না। সামান্য কিছু টাকার বিনিময়ে রেগুলার খাজনা দিচ্ছেন না বছরের পর বছর, তাহলে কিন্তু সরকার আপনার জমি খাস করে নেবে। কারণ বর্তমান যে ভূমি সচিব, তিনি কিন্তু খুবই কনসিয়াস পার্সন হিসেবে তার দায়িত্ব কর্তব্যের প্রতি একনিষ্ঠতা অবলম্বন করছে। অষ্টমত, অকৃষি প্রজা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিক হয়েছেন কিন্তু জমি 5 বছর যাবৎ চাষাবাদ করছেন না, কোনো রকম আবাদের ব্যবস্থা নিচ্ছেন না, সেই ধরনের জমি কিন্তু খাস হয়ে যাবে। নবমত,
93 এর এক বিধান ভঙ্গ করে জমি প্রজাস্বত্ব দিলে 92 ধারা মতে উক্ত জমি খাস হবে। কোনো জমির যদি কোনো আইনগত জটিলতা থাকে, সেটা যদি আপনি সর্ট না করেন সেটাও খাস হয়ে যাবে। জনকল্যাণমূলক কোনো প্রকল্প, যেমন কোনো রাস্তা তৈরি, হাসপাতাল তৈরি, রেল লাইন তৈরি বা সরকারি কোনো প্রজেক্ট তৈরি করার জন্য সরকার কর্তৃক কারো জমি অধিগ্রহণ করলে ব্যক্তির জমি মালিকানা বিলুপ্ত হয়ে যায় এবং যাকে অধিগ্রহণ করে হস্তান্তর করা হয় তার মালিকানা অর্জিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে কোন 9 প্রকারের জমি খাস হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের সময় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারই নির্বাচিত এবং সিলেকশনকৃত যে ভূমি বিষয়ক উপদেষ্টা জনাব AF হাসান আরিফ সাহেব, তিনি কিন্তু খুবই একজন বিচক্ষণ এবং দক্ষ ব্যক্তিত্ব। তিনি কিন্তু অত্যন্ত কনসাস, এবং তিনি এবং তাহারা এই যে উদ্যোগ নিয়েছেন এটা কিন্তু তারা বাস্তবায়ন করেই ছাড়বেন। এই 9 ধরনের 9 শ্রেণীর জমির যারা মালিক রয়েছেন তারা কিন্তু অচিরেই অনতিবিলম্বে আপনারা সতর্ক হয়ে যাবেন এবং স্ব জমির প্রতি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।